हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के जो विषय नहीं आलोचना करब से 2022 साले कौन भालो उन्नत मान कमार्शियल सिनेमा आसते चले। तो आमरा जानी 2022 साले देवर प्रचुर सिनेमा आसबे, जिद्दार सिनेमा आसबे, बूमबादार सिनेमा आसबे, अंकुशेर सिनेमा आसबे, किन्तु कमार्शियल सिनेमा कोनगुलो आसबे बा कोन सिनेमागुलो बक्स अफिसे ब्लकबास्टार होते पारे বা কোন সিনেমাগুলো ভালো উন্নত মানের গল্প মানে আমাদেরকে দিবে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো কমার্শিয়াল কথার অর্থ কী এটা কিন্তু অনেকে কিন্তু ঠিক মতন বোঝে না। অনেকে দেখছি গোলন্দাজকে কমার্শিয়াল সিনেমা বলছে, দেবের টনিক সিনেমাকেও কমার্শিয়াল সিনেমা বলছে, এবং এই যে কাকাবাবুর প্রত্যাবর্তন একেও কমার্শিয়াল সিনেমা বলছে। কিন্তু মানে যদি মন থেকে যদি বলি বাংলা সিনেমার দর্শক হিসাবে এগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমা নয়, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এগুলো পুরোপুরি একটা মানে কন্টেন্ট ভিত্তিক সিনেমা যেখানে শুধুমাত্র গল্প এবং অভিনয় এই দুটো জিনিসটাকেই ফোকাস রেখে তৈরি করা হয়। সে মানে এখনকার সিনেমাগুলোর কথা বলছি। কমার্শিয়াল কথার অর্থ হচ্ছে ম্যাসি এন্টারটেনমেন্ট, তথা যেখানে নাচ থাকবে, গান থাকবে, অ্যাকশন থাকবে, কমেডি থাকবে, ফ্যামিলি ড্রামা থাকবে, সব কিছু থাকবে, সেটাকেই বোঝায় ভরপুরভাবে কমার্শিয়াল সিনেমা। তো এখন বর্তমান সময়ে তাহলে কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাই না। অনলি সুপারস্টার জিৎ ছাড়া কমার্শিয়াল সিনেমা করার যে একটা সাহসিকতা বা ক্ষমতা বা একটা কী বলবো মানে পাওয়ার, সেটা কিন্তু কারোর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। মানে এটা মানতেই হবে যে এখন সুপারস্টার জিতের জন্যই কমার্শিয়াল সিনেমা দেখার যে দর্শকদের যে ইন্টারেস্ট বা চাহিদা বা সিনেমা হলে গিয়ে যে একটা নাচানাচি করা, সিটি মারা, হাততালি মারা, সেটা কিন্তু জিৎ বলেই এখন রয়ে গেল। এবং জিতই এমন একজন অভিনেতা যে কমার্শিয়াল সিনেমা বাঁচিয়ে রাখবে, তো সেগুলো পরের বিষয়। তো 2022 সালে মোটামুটি আমি যদি সব দিক থেকে যদি বিবেচনা করি কমার্শিয়াল সিনেমা কিন্তু নেই। হ্যাঁ, এটা মানতেই হবে যে কমার্শিয়াল সিনেমার লিস্ট নেই বললেই চলে। তো তাও হাতে গোনা কয়েকটা আছে, কিন্তু সবথেকে যেটা ভালো কমার্শিয়াল সিনেমা সেটা হচ্ছে অবশ্যই রাবণ। রাবণের মতন ভালো কমার্শিয়াল সিনেমা 2022 সালে আর নেই। ইয়েস, যদি এক নম্বরে রাখতে হয় তাহলে আমি রাবণের ধারে কাছে কোনো সিনেমা আনতে পারবো না। কারণ রাবণ সিনেমার যে অ্যাকশন ডিজাইনটা করা হচ্ছে বা যেভাবে একটা মানে এখনকার সময় দাঁড়িয়ে যেখানে চারিদিকে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে মানুষ সাউথ বলিউড নিয়ে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে এত উন্নত মানের ভিএফএক্স, এত উন্নত মানের ক্যামেরা বা এত বিগ বাজেটের একটা হাই স্কেলে কমার্শিয়াল সিনেমা বানানো, আমার মনে হয় যে এই সিনেমাটাকে মানে আলাদা লেভেলের মানে অস্কার দেওয়া উচিত আমার মনে হয়, বা একটা অবশ্যই নোবেল দেওয়া উচিত। তো এবার রাবণ ছাড়াও কয়েকটা সিনেমা আছে, যেরকম দেবের কিসমিস আছে, তারপরে প্রজাপতি আছে, কাছের মানুষ আছে, তারপরে তোমার এদিকে অর্ণব স্যারের লেখা যতুজ্ঞ আছে, ডাক্তার বক্সি আছে, অঙ্কুশের মন খারাপ আছে, বেশ কয়েকটা কিন্তু সিনেমা আছে। ওগুলো কিন্তু কমার্শিয়াল অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক মতন নেই। আপনি যদি দেবের টনিক দেখেন সিনেমাটা কিন্তু খুব ভালো কন্টেন্ট, গল্প ভালো, বক্স অফিসে ব্লকবাস্টার, কিন্তু একটা জিনিস কী হচ্ছে সিনেমাটা কিন্তু ওই কানেক্ট করতে পারবে না কিছু কিছু দর্শক। গ্রামের দিকে দর্শক আছে বা যারা মূলত 90-এর দশকের মানুষ, যারা নাচ গান অ্যাকশন পছন্দ করে, তাদের জন্য কিন্তু অতটা ভালো লাগবে না। কিন্তু সিনেমাটা এমন একটা সিনেমা যে সবারই ভালো লাগবে, কারণ না আছে সিনেমাতে হিরোইন, না আছে ভালো কোনো গান, না আছে সিনেমার কোনো হাইফাই লোকেশন, কিন্তু ভালো গল্প, ভালো কন্টেন্ট রয়েছে। তো এটা কিন্তু দেখার বিষয়। তো আমি যদি এবার রাবণ বাদ দিয়ে যদি ধরি তাহলে আমার মনে হয় কাছের মানুষ সিনেমাটা ভালো একটা কিছু করে দেখাবে। কারণ কাছের মানুষ সিনেমার পরিচালক পথিকৃত বসু, যে আর যিনি এর আগে কমার্শিয়াল সিনেমা বানিয়েছেন, টোটাল দাদাগিরি বানিয়েছেন বা ফিদা বানিয়েছেন, তো আশা করা যায় যে তিনি কিন্তু একটু কমার্শিয়াল ভাবটা রাখবেন। তো কাছের মানুষ সিনেমার আমরা পোস্টারটাও দেখেছিলাম, বেশ একটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বলতে কি দেবের যে চ্যালেঞ্জ টু যে সিনেমা ছিল, রেল স্টেশনে বসার যে একটা স্টাইল বা লুকের যে গেটআপটা ছিল, সেটা মনে হয় কাছের মানুষ সিনেমা তো কিছুটা হলেও রয়েছে। তো দেখা যাক কেমন কি হয়। তবে 2022 সালে যদি আমাকে বলতে হয় কোন সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারে বা কোন সিনেমাগুলো মানে একটা আলাদা জায়গায় বাংলা সিনেমাকে নিয়ে যাবে, তাহলে রাবণ, কাছের মানুষ, কিসমিস, ডক্টর বক্সি, তারপরে তোমার যতুগৃহ,
এবং বোম্বাদার যে সিনেমাগুলো আছে, কাবেরী অন্তর্ধানে, শেষ পাতা, তারপরে ডাক্তার কাকু বা অঙ্কুশের, তারপরে মন খারাপ বা আরও দু একটা সিনেমা, লাভ ম্যারেজটা জানি না কীরকম কী হবে, এই যে কয়েকটা সিনেমা বললাম এগুলো কিন্তু ভালো কিছু কালেকশন অবশ্যই করবে। এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলা সিনেমা হলে গিয়ে দেখবেন, কখন কোন সিনেমা ফেসবুকে কে জানাবে, ইনস্টাগ্রামে কে ইনফরমেশন দেবে, কে কখন রিভিউ দেবে, তার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই বা কোনো আপনাদের দরকার নেই। আপনাদের যেটা ভালো লাগবে, আপনাদের মনে হলো যে রাবণ দেখবো, রাবণ দেখতে পারেন, আপনাদের মনে হলো যে রাবণও দেখবো, কিসমিস দেখবো, দুটোই দেখবো, দেখতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো রাবণ কিন্তু বাংলা সিনেমার মানে স্বর্ণযুগ যদি ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু রাবণ, কারণ কমার্শিয়াল সিনেমা না হলে ইন্ডাস্ট্রি এখানে কোনো দিনও সম্ভব নয়। এখনকার সময় দাঁড়িয়ে দরকার ভালো কমার্শিয়াল সিনেমা, যেটা জিৎ একমাত্র অভিনেতা যে বাঁচিয়ে রেখেছে। তো আগামী দিনে জিৎদার কাছ থেকে এরকম আরও নতুন নতুন কিছু আমি যেন পেয়ে থাকি। তো বস থ্রি সিনেমার জন্য অনেক শুভেচ্ছা, আর দেবের যে সিনেমা কাছের মানুষ, মানে বেস্ট অফ লাক, কারণ দেব এবং বোম্বাদা মানে দুজন একসঙ্গে মানে কিছু বলার নেই। এবং রঘু দাকাদ আসবে 2023-এ, সেগুলো মানে বিগ বাজেটের সিনেমা, কমান্ডো, তো একটা মানে দেবও একটা ভালো বক্স অফিসে রেকর্ড করবে আগে থেকে আশা করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিওতে। বাই বাই।